সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপুর সঙ্গে আলাপচারিতা শুরুতেই থাকছে চলতে থাকা প্রদর্শনী প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কাজী হাসিবুল আহসানের একক চিত্রকলা প্রদর্শনী ফেরা রিটার্ন টু দ্য ফোল্ড প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী সানজিদ মাহমুদের একক চিত্র প্রদর্শনী হোয়েন ড্রয়িং ক্যান স্পিক প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 এপ্রিল পর্যন্ত ধানমন্ডি আলিয়াস প্রসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে বৈশাখ এবং দেশজ শিল্পের পুনর্বয়ন শিরোনামে শিল্পী সামিনা নাফিজের একক চিত্রকলা প্রদর্শনী প্রদর্শনীতে শিল্পী তেল রং ও মিশ্র মাধ্যমে আঁকা 23টি ছবি স্থান পেয়েছে প্রদর্শনী চলবে 25 এপ্রিল পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস দর্শক জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায় সন্ধ্যা 6:45 মিনিটে থাকছে শিশুতোষ নাটক নগরে দত্ত তোর সাথে কথা বলবেন কি বলবো বলবেন আপনি আলাদিনের চেরাগের দত্ত তোমার বান্ধবীর নাম যেন কি আমার বান্ধবীর নাম এশা এই যে মা এশা ভালো আছো আমি আলাদিনের চেরাগের দত্ত কি এখন বিশ্বাস হলো তো তবু বিশ্বাস করছে না আপনি একটু দৈত্যদের ভাষায় বলে দিন না রাত 8:20 মিনিটে দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট রিসেন্টলি ওনার একটা অপারেশন হয়েছে আমাদের হসপিটালে কি বলছেন এসব আমি আসছি আমি আমি এক্ষুনি আসছি আপনি আপনি আমাকে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা একটু বলুন জি জি হ্যাঁ হ্যাঁ থাকো হ্যাঁ ওকে থ্যাংক ইউ আমি এক্ষুনি আসছি রাত 9টায় প্রচার হবে তপু খানের পরিচালনায় একক নাটক তুমি মানে তোমার চলে যাওয়া রাত 11:30 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপু চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ জম্পেশ একটা আড্ডা দেওয়ার প্ল্যান আছে তবে শুরু করতে চাই একটি গান দিয়ে শিওর আমার অনেক আগে একটা গান করছি এই কি বেশি না ওই গানটা শুনি শুনি তুমি চাও রক্ত আমি চাই আকাশ মেঘলা খোঁজ পূর্ণিমা বলি চাঁদ ডুবে যাক না ছুটে চলো একা দূরে আমার ইচ্ছে করে না দুজনেই দুজনাকে চাই তবু নিজেদের আজ কেউই চাই না মেলে না আজ কিছু মেলে না ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া এ দুটোই মিলে যায় বসে একা ভাবি তাই এই কি বেশি না এই কি বেশি না বলো এই কি বেশি না আজ এই কি বেশি না
আমি জেগে একলা আমি বলি প্রেম তুমি বলো বন্ধুত্ব এটা গল্প চলে গিয়ে এই তো আছি বেশ ভাবছি না কেউ হলে হোক তা শেষ মেলে না আজ কিছু মেলে না ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া এ দুটোই মিলে যায় বসে একা ভাবি তাই এই কি বেশি না এই কি বেশি না বলো এই কি বেশি না আজ এই কি বেশি না চমৎকার অনেক ভালো লাগলো তো কেমন চলছে সঙ্গীত নিয়ে ব্যস্ততা এখন সঙ্গীত নিয়ে ব্যস্ততা ভালোই চলছে গান নিয়ে আছি আমার কিছুদিন আগে একটা সল অ্যালবাম বের হয়েছে দেখা হবে বলে তারপরে প্রিন্স মাহমুদের কথা সুর একটা মিক্সড অ্যালবাম বের হয়েছে খেয়াল পোকা ওখানে আমার এবং ইভার একটা গান আছে আর হচ্ছে আমি দুইটা মিউজিক ভিডিও করেছি লাস্ট অ্যালবামের দেখা হবে বলে আর প্রিন্স মাহমুদের অ্যালবামেরও ওই গানটার মিউজিক ভিডিও হচ্ছে আর এখন যে কাজ নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে কি আমাদের ব্যান্ডের এক অ্যালবাম করছি যাত্রীর অ্যালবাম যাত্রীর অ্যালবাম লাস্ট বের হয়েছিল 2006 সো আফটার 10 ইয়ার্স এখন আমরা সেকেন্ড অ্যালবাম বের করছি সো ওইটারই একটা গান অলরেডি আমরা রেকর্ড করেছি এবং সেটা ইনশাল্লাহ আমরা এই আগামী মাসে রিলিজ করব গানটা আর কি ওই অ্যালবামেরই ফার্স্ট একটা প্রমোশনাল গান হিসেবে আমরা রিলিজ করছি ওই গানটা সাগর বাউল নামে একটা ছোট্ট ছেলে যে ফোক সং করে তার সাথে আমাদের ব্যান্ডের একটা কোলাবোরেশন হয়েছে আমরা আমাদের কে ডাকে একটা গান ছিল আগে সো ওই গানটা প্লাস হচ্ছে ওই ওই গানটাই সাগর বাউল আর আমি দুজনে মিলে করেছি আর আমাদের ব্যান্ডের সবাই মিউজিকটাকে অ্যারেঞ্জ করেছে আচ্ছা এই যে 10 বছর পর যাত্রী একটি অ্যালবাম রিলিজ পেতে যাচ্ছে 10 বছর পরে এত সময়টা কেন নিলেন সত্যি কথা যেটা হচ্ছে কি আমার যে ফার্স্ট অ্যালবামটা ছিল যাত্রীর বা যাত্রী যা বলেন সো ওইখানে ওই অ্যালবামটা আসলে আমার লেখা সুর করা গানগুলোই করা হয়েছে শুধু ব্যান্ডের নামে গিয়েছে কিন্তু একটা ব্যান্ড অ্যালবাম মানে হচ্ছে কি 5 জন বা 4 জন যতজনই মেম্বার থাকুক সবার একটা ইনপুট দিয়ে একটা অ্যালবাম করা সো ওই সময় কিন্তু ওই সেট আপটা ছিল না আমার মেম্বার্সরা আসতো যেত সো ফিক্স কোনো সেট আপ ছিল না সবার একটা টাইম মেইনটেইনিং ব্যাপার আছে যে সবাই একসাথে টাইম মেইনটেইন করে একটা অ্যালবামের কাজ করা বা টিম ওয়ার্ক যেটাকে বলে ওইটাও আছে প্লাস হচ্ছে যে তখন কোনো ফিক্সড লাইন আপ ছিল না কারণ আমি নিজে গান করতাম শুরু করতাম লিখতাম শুরু করতাম গাইতাম কিন্তু এইবার যেটা হয়েছে যে আমরা অনেকদিন ধরে আমার যে এখন যারা যাত্রী মেম্বার্স তারা অনেক ধরনের মিউজিক করছে এবং উই আর ম্যাচিউরড মিউজিকের ক্ষেত্রে সো আমরা মনে করেছি যে এইটাই আমাদের রাইট টাইম টু রিলিজ দ্য অ্যালবাম যেটা প্রপার একটা ব্যান্ডের অ্যালবাম হবে সো সবাই খুব হার্ডওয়ার্ক করছে তাদের ব্যস্ত টাইম থেকে সবাই সময় দেওয়ার চেষ্টা করছে মেম্বার্সরা সো ইনশাল্লাহ আমরা কতখানি কাজে গিয়েছে এখন পর্যন্ত অ্যালবামে গানগুলো অলমোস্ট সব কিছু রেডি আমার মেইন কাজ আমারই বাকি কারণ মিউজিক আগে ফার্স্ট এবার হচ্ছে মিউজিকগুলো সব কমপ্লিট হচ্ছে আগে তারপর ওইটার উপর আমি কথা এবং সুর দিচ্ছি সো মিউজিক এবং ওই পুরো ওই মিউজিক পার্টটা সব ডান এখন আমার লিরিক লেখা আর ভয়েস দেওয়া কি আচ্ছা মানে এই ব্যাপারটি আসলে একটু অন্যরকম লাগলো যে প্রথমে মিউজিক দিয়ে তারপরে লিরিক্সে চিন্তা করা আমরা সাধারণত জানি যে একটা লিরিক্স লেখার পরে তারপর সেটাকে কম্পোজিশন করা হয় এটা কিভাবে হলো কারণ একটা লিরিক্সের উপর কিন্তু অনেকখানি মিউজিকের প্যাটার্নটা ডিপেন্ড করে যেটা হচ্ছে কি আমরা আমি এত আমি সবসময় হচ্ছে আগে দেখা গেছে লিরিক অনেক কয়েকটা গানের সুর আগে এসেছে যেমন আমার একটা গোপন কথা গানের সুরটা আমার আগে এসেছিল সো কিছু গান আছে যেটার আগে সুর আসে তারপর কথা আসে তবে ম্যাক্সিমাম গানের হচ্ছে আগে কথা বা থিম চিন্তা করার পরে শুরু হয় সো এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা গানের আমরা একটা করে থিম অলরেডি চিন্তা করেছি সো আমার যারা মিউজিশিয়ানস আছে ব্যান্ড মেম্বার্স যারা আছে তারা সবাই কিন্তু ওই থিমের উপর বেস করে মিউজিকটা করেছে এবং ডেফিনেটলি আমার ইনপুট ছিল সো মানে আমার আইডিয়ার উপর বেস করে তারা মিউজিকটা করেছে এখন আর কি ওইটার উপর আমার লিরিক লেখাটা বাকি আর কি
তো এই যে 10 বছর পরে যাত্রীর যে অ্যালবামটি বের হতে যাচ্ছে, এতগুলি বছর সময় নিলেন, পরিকল্পনাটি কি আগে থেকেই ছিল না রিসেন্টলি পরিকল্পনা নেওয়া হয়েছে? পরিকল্পনাটা হচ্ছে আমরা অনেক দিন ধরে বলে আসছি যাত্রীর অ্যালবাম করব 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 করব, কিন্তু করা হচ্ছে না। সো এখন মানে যারা আমাদের গান শোনে তারা অনেকটাই ধরে নিয়েছে হয়তো যে আর কোনো দিন বের হবে না, বাট এইবার আমরা সবাই ডিটারমাইন যে এইবার অ্যালবামটা আমরা রিলিজ করবো ইনশাল্লাহ। সো সবাই কাজ করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, কেমন হতে যাচ্ছে কাজটা নিজে থেকে একটা শিল্পী বা যদি মিউজিক ডিরেক্টর বা কম্পোজার হিসেবে চিন্তা করি, কেমন হতে চলেছে, দর্শক শ্রোতা দর্শকরা কেমন কাজ পেতে যাবে? আমার মনে হয় যে ডেফিনেটলি আমার আমি যে ধরনের গান করি ওর চেয়ে অনেক ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে আমার যারা মিউজিশিয়ান ব্যান্ড মেম্বার যারা আছে তাদের এক এক ধরনের টেস্ট অফ সংস এক এক রকম। সো ওগুলো যখন একসাথে মার্জ হবে, সো আমার মনে হয় যে ডিফারেন্ট একটা কিছু বের হবে, সাউন্ড ওয়াইজ, লিরিক ওয়াইজ, টিউন ওয়াইজ। সো অনেক আমার অনেকগুলো গানের টিউন করেছে আমাদের যে বেসিস্ট আছে ওর নাম হচ্ছে শামস, আমার সবচেয়ে পুরনো মেম্বার। সো শামস অনেকগুলো টিউন করেছে, সো দেখা যাবে যে ওই টিউনগুলো হয়তো আমার যে নিজস্ব স্টাইল আছে ওটার থেকে একটু ডিফারেন্ট হবে। সো আমার মনে হয় ওভারঅল একটা ডিফারেন্ট সাউন্ড পাবে। আমরা সব কিছু অ্যাকোস্টিক নেওয়ার চেষ্টা করছি, ড্রামস, গিটার সব কিছু, যাতে আর কি মানে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি আগে আপনাদের অন্যান্য গানগুলোতে যে টাইপের ইনস্ট্রুমেন্ট পেয়েছি এই অ্যালবামটিতেও সেই টাইপের ইনস্ট্রুমেন্ট আছে? আসলে ব্যান্ডদের তো ইনস্ট্রুমেন্টসের লিমিটেশন আছে, এখানে তো আমরা আর এক্সট্রা ইনস্ট্রুমেন্টস খুব একটা ইউজ করতে পারছি না, কারণ গিটার, বেস, কিবোর্ড এবং ড্রামসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। বাট কিছু কিছু গানে যেমন আমরা ফোক সংটা মার্চ করেছি ওখানে আমরা খমক ইউজ করেছি, সো এরকম কিছু দু একটা অ্যাডিশন হবে। প্লাস হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য কিছু সাউন্ডস হয়তো আমরা ইউজ করব। সো এইটাই ডিফারেন্স আছে। তো এই অ্যালবামটি শ্রোতা দর্শকদের হাত পর্যন্ত কবে নাগাদ পৌঁছাচ্ছে? আমাদের টার্গেট রোজার ঈদ, সো সবাই যদি দোয়া করে ইনশাআল্লাহ রোজার ঈদে। অবশ্যই আমরাও আশা করবো যে শ্রোতা দর্শকরা অনেক পছন্দ করবে বরাবরের মতো। আপনার প্রসঙ্গে একবার তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছিল, তো অভিনয় জগতে অনেকদিন আপনাকে দেখা যাচ্ছে না, কারণটা কি? আসলে অভিনয় জগতে ওই একটাই করেছি, এরপর কিন্তু আর করা হয়নি বা তার আগেও কিছু করা হয়নি। সো কোনো কি প্ল্যান আছে এরপরে অভিনয় নিয়ে? ওইভাবে প্ল্যান নেই আমাকে, মানে ওই অভিনয়ের পরে অনেকেই অনেক কাজের জন্য অফার দিয়েছে, অনেকবার ফোন দিয়েছে, প্রায় টানা এক দেড় বছরের মতো আমার ফোন কল এসেছে অভিনয়ের জন্য, এখনও আসে মাঝে মধ্যে। বাট যেটা হচ্ছে যে আমি আসলে অভিনয়টা নিয়ে অত কমফোর্টেবল না, কি কমফোর্টেবল না হয়েও কমফোর্ট জোনের বাইরে থেকেও অভিনয়ের জন্য কিন্তু আপনি পুরস্কার পেয়েছেন, তো সেটা তো অনেক বেশি ইন্সপিরেশনের একটা ব্যাপার, ইন্সপায়ারিং অনেক। তারপরে আমি যেটা হচ্ছে অভিনয় করার পর এরকম রেসপন্স পাই, আমি নিজে নিজে নিজের সাথে নিজে কথা বলেছি যে আমার ফার্স্ট লাভ কোনটা, অভিনয় না সঙ্গীত। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আমার ফার্স্ট লাভ হচ্ছে আমার গিটার, আমার গান। সো এই জন্য ওইটার প্রতি সব ভালোবাসা উজাড় করে দিচ্ছি। বাট এমন না যে আমি অভিনয় করবো না, ভবিষ্যতে যদি সুযোগ হয় বা আমার মন থেকে আসে যে আমার করা দরকার বা আমি করতে পারবো তাহলে অবশ্যই করব। সেক্ষেত্রে কি নিজের ক্যারেক্টারের থেকে বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনার আমরা আপনাকে যেভাবে দেখেছি যে নিজের ক্যারেক্টারের থেকে অভিনয় করা সেটাই করতে চান, না নিজের ক্যারেক্টারের বাইরে যেও কাজ করা? এইটাই মেইন রিজন, আসলে এইটাই হচ্ছে আসল রিজন, যে কারণ আমি তো অভিনয় শিল্পী না, তো আমাকে ফারুকী ভাই যেভাবে ক্যারেক্টার দিয়েছেন সেটা ক্লোজ টু মানে আমার আমাকে অনেক ফ্রিডম দিয়েছেন যে আপনার মতো ডেলিভারি দেন। সো এই জিনিসটা সব জায়গায় পাওয়া যাবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে গিয়ে অন্য একটা ক্যারেক্টার যদি আমাকে করতে বলে, একটা ফকিরের বা পাগলের ক্যারেক্টার, ইট উইল বি টাফ ফর মি, আমি তো অ্যাক্টিং শিখিনি। সো এই রিস্ক ফ্যাক্টরটা মাথায় রেখে আসলে অভিনয় করা, নিজের মতো করে কাজ করা যায়, নিজের অভিনয়গুলো করা যায়, কিন্তু অন্য মানুষের অভিনয় করতে গেলে খুব টাফ। সো আমি আসলে আমি চিন্তা করছি যে আমি আসলে তো অভিনয়শিল্পী না, সো এমনি লাইফে তো সবাই অভিনয় করি কিছু না কিছু, বাট পর্দার সামনে অভিনয় একটা ডিফারেন্ট ব্যাপার, এটার জন্য অনেক সাধনার প্রয়োজন। সো এই জন্যই অভিনয়টা আসলে করা হয়নি, কারণ দেখা গেছে ওইটা এত রেসপন্স, পরেরটা করলে হয়তো দেখা যাবে রেসপন্সটা আস্তে আস্তে করে বিলীন হয়ে গেছে। সো থাক না ওই মেমোরিটা মানুষের মাথায়। সময় একদমই কম, ছোট্ট করে একটি গান শুনুন। একটা গোপন কথা জানতে দিন শুনি। অবশ্যই একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার, একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বলো না আবার,
মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে। এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন আধারে নীলিমা তোমাকে আজ খুঁজতে চায় জানি না কোথায় পাব তোমায় একবার এসে দেখো। বাহ চমৎকার, অনেক ভালো লাগলো অনুষ্ঠানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা এবং এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ। দর্শক যারা আছেন আমার জন্য দোয়া করবেন আর এনটিভি দেখতে থাকুন সবসময়। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলামের ভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।